যেখানে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা নারীর অপরাধ মনে করা হতো, তাকে জীবন্ত কবরস্থ করা হতো, ইসলাম শুধুমাত্র নারীকে কবর থেকে তুলে উপরে রেখেছে এমন নয়, বরং কবর থেকে তুলে আকাশে তুলে রেখেছে। গোটা কোরআন জুড়ে কোথাও আপনি সূরাতুর রিজাল বা পুরুষদের কোনো সূরা পাবেন না, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নামে নারীদের নামে এক বিশাল সুবিশাল সূরা রেখেছেন, অথচ পুরুষদের জন্য স্পেশাল কোনো সূরা কোরআনে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর যথাযথভাবে তাদেরকে লালন পালন করবে, তাদের হক আদায় করবে, সঠিকভাবে তারবিয়া দিবে, নবী আলাইহিসসালাম বলেছেন আনা ওয়াহুয়া কাহাতাইন, আমি আর ওই দুই মেয়ের বাবা, সে কপালওয়ালা সুপ্রসন্ন কপালের অধিকারী বাবা, দুই মেয়ের বাবা যে হতে পেরেছে সে আর আমি জান্নাতে এই আঙ্গুলের মতো, একটা আঙ্গুল যেরকম আরেকটার কাছাকাছি থাকে জান্নাতে, এরকম আমার পাশাপাশি তার অবস্থান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে প্রাসাদে যে জগতে থাকবেন তার কাছাকাছি কিছু লোক থাকবে, তার আশেপাশে কিছু লোকের জান্নাত হবে, তার ভিতরে এই শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে দুই মেয়ের বাবা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা তার আশেপাশে রাখবেন। কোরআন এবং হাদিস ঘেঁটে আমি কোথাও পাই নাই যে এক ডজন পুত্র সন্তান জন্ম দিলে, এক ডজন পুত্র সন্তানের বাপ হলে, মা হলে তার জন্য হাদিসে বলা হয়েছে যে একটা ঘর, একটা কুটা বা একটা কোনো ফজিলত তার আছে। সন্দেহ নেই, সুসন্তান হিসাবে গড়ে তুললে একটা ফজিলত আছে, সেটা ছেলে হোক মেয়ে হোক সেটা আরেক বিষয়, কিন্তু শুধু ছেলে সন্তান জন্ম দেওয়ার কারণে বিশেষ কোনো মর্যাদার কথা কোরআন হাদিসে কোথাও আসে নেই, সেটা এক ডজন হলেও না। আর মেয়ে সন্তান মাত্র দুইটা জন্মগ্রহণ যদি করে কারো কাছ থেকে কারোর মাধ্যমে, এবং সে যদি সঠিকভাবে লালন পালন করে, দিন শিখায়, তারবিয়ত দেয়, তাহলে তার জন্য এই ফজিলতের কথা বলেছে। এরপরও যদি বলে যে ইসলাম নারীকে ছোট করেছে, এরপরও যদি কেউ বলে ইসলাম নারীকে খাটো করেছে, ইসলাম নারীকে তুচ্ছ করেছে, তাহলে এটা ইসলামের নামে মিথ্যাচার অথবা ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং অর্বাচীনতার কারণে। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন এই দিন এতটাই বেনায়াজ, এতটাই অমুকাপেক্ষী যে কেয়ামত পর্যন্ত সভ্যতার পরিবর্তন হবে, পৃথিবীর মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হবে, চেঞ্জিং আসবে, কিন্তু আল্লাহ তাআলার কোনো বিধান, কোনো আয়াত এটার কোনো পরিবর্তন আসার প্রয়োজন হবে না। আজ যখন নারী অধিকার নিয়ে সারা পৃথিবী সোচ্চার, সারা দুনিয়া সোচ্চার, মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে যে আমার ইসলাম 1400 বছর আগে যা বলে গেছে তোমরা এখনো সেই জায়গায় যেতে পারোনি, মাত্র নারীর অধিকারের কথা বলছো, নারীকে সমান দিতে চাচ্ছ তুমি পুরুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সমান নয়, বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বেশি দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি তিনটা জিনিস ভালোবাসি, তার একটা হলো সুগন্ধি, আরেকটা হলো নামাজ। তার মানে আমলের মধ্যে নামাজের আমলটা আমার খুব প্রিয়, সালাতের আমলটা খুব প্রিয়, আর সাধারণ দ্রব্যের মধ্যে সুগন্ধিটা আমি পছন্দ করি। আর নারী এবং পুরুষের মধ্যে তুলনামূলকভাবে নারী আমার পছন্দের, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজন যদি কোনো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবিচার করতেন তার কাছে আসলে, কিন্তু সব সময় তিনি স্ত্রীর অধিকারের ব্যাপারে বেশি সতর্ক করতেন, সাবধান করতেন। ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন, বেশি আদর করতেন, তার প্রতি তার স্নেহ বেশি থাকত। বাবা এবং মায়ের মধ্যে মায়ের অধিকারের কথা তিনি বেশি বলেছেন, বাবারটা কম বলেছেন। এতভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান করতেন, মর্যাদা দিতেন। আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ের
নারীকে এই উচ্চ আসনে আসীন করার বিষয়টিকে আমরা বিবেচনা করি তাহলে সেটা অবিচার হবে, সেটা সঠিক বিচার হবে না। আপনাকে যেতে হবে 1400 বছর আগে, 1450 বছর আগে মধ্যপ্রাচ্যের তৎকালীন আরবেরা, তৎকালীন মরুচারীরা, যাযাবরেরা তারা মেয়েদের সাথে কি আচরণ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পর, রাসূল হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর, তিনি খুব অল্প সময়ের ব্যবধানে শুধু নারীকে জীবন্ত, মেয়েকে জীবন্ত কবরস্থ হওয়া থেকে রক্ষা করেছেন তা নয়, বরং সেখান থেকে তুলে তাকে আকাশে তুলে রেখে গেছেন। তখনকার বাস্তবতায় যদি এটা চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে ইসলাম নারীকে শুধু মুক্ত করেনি, স্বাধীনতা এনে দেয়নি, এমন এক জায়গায় নিয়ে গেছে যেটা আজকের সভ্যতা কল্পনাও